আগে থেকে স্কোয়াডের বাহিরে জাসপ্রীত বুমরা। ব্যাক ইঞ্জুরির কারণে এবারের আইপিএলে খেলা হচ্ছে না ভারতের অন্যতম সেরা এই পেসারের। জাসপ্রীত বুমরার পর মুম্বাই ইন্ডিয়ান্স এবার হারিয়েছে জে রিচার্ডসনকে। অস্ট্রেলিয়ান এই পেসারকে মুম্বাই দলে ভিড়িয়েছিল 1.5 কোটি রুপিতে। তবে হ্যামস্ট্রিং এর চোটের কারণে জে রিচার্ডসনের এবারের আইপিএলে খেলা হচ্ছে না। তাই তো আইপিএল শুরুর কদিন আগে একজন ওভারসিজ পেসারের পাশাপাশি একজন দেশি পেসার নিতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। জে রিচার্ডসনের জায়গায় মুম্বাইয়ের ওভারসিজের পজিশনে তাস্কিন আহমেদকে দেখছে অনেকেই। কারণ ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া এর আগে বলেছেন, তাস্কিনকে এবারের আইপিএলে সুযোগ দেওয়া হলে অন্তত প্রতি ম্যাচে 3 উইকেট শিকার করতে পারেন। 2022 সালে টি-20 বিশ্বকাপ চলাকালীন সময়ে তাস্কিনের উপর নজর রেখেছিলেন আকাশ চোপড়া। সেই টুর্নামেন্টে 8 উইকেট শিকার করেছেন টাইগার পেসার। বাংলাদেশ যে দুটি ম্যাচ জিতেছিল সেগুলোতে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন তাস্কিন আহমেদ। অসাধারণ বোলিংয়ের প্রদর্শনীর জন্য তাস্কিনকে নিয়ে সে সময় ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেছেন, তাস্কিন ডেথ ওভারে বেশি রান দিতে পারে, তবে স্লগ ওভারে দারুণ বোলিং করবে সে। পাওয়ার প্লেতে 2 কিংবা 3 ওভার তাকে দিয়ে করানো যেতে পারে, এরপর 12-13 ওভারের দিকে। আমার মনে হয় এভাবে বোলিং করানো হলে আইপিএলে প্রতি ম্যাচে তাস্কিন 3 উইকেট করে শিকার করতে পারে। স্লগ ওভার এবং পাওয়ার প্লেতে বোলিং করলে আইপিএলে যে কোনো ম্যাচে 3 উইকেট করে শিকার করতে পারেন তাস্কিন আহমেদ। এবারের আইপিএলের নিলামে তাস্কিন থাকলেও তাকে দলে অন্তর্ভুক্ত করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা তাস্কিন আহমেদকে নিয়ে এবার সম্ভাবনা তৈরি হয়েছে আইপিএলে সুযোগ পাওয়া। জে রিচার্ডসনের যোগ্য বিকল্প হিসেবে তাস্কিনই হতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেস সমস্যার সমাধান, এমনটাই মনে করছেন আকাশ চোপড়া।